সঞ্জিদা আক্তার বলেছেন, লুডু খেলা কি সম্পূর্ণ হারাম নাকি মাকরু? কোনো রকমের কোনো আসক্তি ছাড়া হঠাৎ করে কোনো সময় খেললেও কি গুণা হবে? এ ব্যাপারে বিস্তারিত জানালে উপকৃত হব। এখানে আমরা এ পর্যন্ত লুডু খেলার ব্যাপারে যতগুলো ডিসকাশন দেখেছি ওলামায়ে কেরামের আগের কিংবা পরের, তারা এটাকে হারাম বলেছেন। এক্ষেত্রে এটার নাম কেউ বলছেন নার্দ, কেউ বলছেন নার্দাশির, জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে হারাম বলেছেন। একটা ডিসকাশন, হাদিসের একটা ডিসকাশন, সেই ডিসকাশনের আলোকে ইবনে আব্দুল বার বলছেন এই হাদিস দ্বারা নার্দ বা লুডু খেলা হারাম হওয়া সাব্যস্ত হয়। হাদিসটা তিনি এখানে উল্লেখ করেননি। আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, আল্লাবু বিন্নার্দি হারামুন বিত্তেফাকিল উলামা, সকল ওলামায়ে কেরামের মতে নার্দ বা লুডু খেলা হারাম। যাই হোক, আমরা তাহলে যেটা দেখতে পাচ্ছি এই খেলাকে প্রায় সকল ওলামায়ে কেরাম হারাম বলেছেন। আমি বিস্তারিত আসলে ব্যাখ্যায় যাব না, আলোচনাও করব না কেন এটা হারাম, কি আপনি জানতে চেয়েছেন এটা হারাম কি না। অতএব আমরা কোনো কারণ ছাড়া টাকা পাওয়ার জন্য জুয়া হিসাবে বা কোনোভাবে এটা খেলবো না, এটা আমরা অ্যাভয়েড করব। খেলার জন্য আরও অনেকগুলো জায়েজ পন্থা আছে, আমরা সেদিকে যাবো ইনশাআল্লাহ।